সাবস্ক্রাইব করুন আর দেখুন এক মন কাঁপানো হরর স্টোরি। ভয় না পেয়ে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। শুনে বড় বড় চোখ করে ফিরে তাকাল। দেওয়ালে লেখা শব্দগুলো পড়ে শরীরে শিহরণ জেগে উঠল। এই গল্পের লেখক সঞ্জয় কামদি। ওই ভয়াবহ দৃশ্যগুলো এখনো তার চোখের সামনে ভেসে আসছিল। রাস্তা যতই এঁকে বেঁকে যাক না কেন, সে বাইকের স্পিড কিছুতেই কমায়নি। ওই একা বেঁকা রাস্তা অথবা সোজা রাস্তায় বা কখনো এভ্রো খেব্রো মোড়, কিন্তু গাড়ির স্পিড কিছুতেই তার কম করার নাম নেই। জঙ্গলের পাশের এই পথ সবথেকে ভয় লাগার কারণ হল, কারণ রাস্তার দুদিকেই বড় বড় উঁচু সারি সারি গাছ, যেগুলো একে অপরের গায়ে মিশে ছিল। সেই কারণে দিনের বেলাতেও সূর্যের এক ফোঁটা আলো সেই গাছ ভেদ করে রাস্তায় এসে পড়ত না, তাই রাতের ওই তীব্র ঘুটঘুটে অন্ধকার মানুষকে আরো ভয় পাইয়ে দিত। হঠাৎই যেতে যেতে বাইকের আলোতে দেখল তীব্র গতিতে একটা হরিণ তার সামনে দিয়ে চলে গেল। রাতের ওই ভয়াবহ ঘটনার পর অঙ্কিতাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ডাক্তারবাবু চলে গেলেন। নিজের মায়ের দিকে তাকিয়ে সে জিজ্ঞাসা করল, অঙ্কিতার কি হয়েছে? তোমরা নিশ্চয়ই কিছু লুকিয়ে যাচ্ছ আমার থেকে। মা তখন বাবার দিকে তাকালো। বাবা তখন কষ্ট ভয় মিশ্রিত স্বরে বললেন, ডাক্তারবাবু ওর চিকিৎসা করছে, যদি এই ডাক্তারের দ্বারা না হয় তাহলে শহরের সব থেকে বড় ডাক্তারের কাছে নিয়ে যাবো চিকিৎসার জন্য। এটুকু বলেই বাবা তার নিজের ঘরের দিকে চলে গেলেন। ও আবারও মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, মা মনে হচ্ছে অবশ্যই তোমরা আমার কাছে কিছু লুকোচ্ছ। অঙ্কিতার পাশে বসে মা তার কপালে অনর্গল হাত বুলিয়ে যাচ্ছে আর করুণ চোখে বলল, এই বাড়িতে কেউ আছে যে আমাকে বিশ্বাস করবে? তুমি কি বলতে চাইছো? এমন কিছু জিনিস আছে যেগুলো আমরা মানুষেরা বুঝতে পারি না, কিন্তু অবলা জীবেরা সেগুলো ঠিক বুঝতে পারে। তার মানে? তখন ওই কালো বিড়ালটা ঘরের দরজার সামনে বসেছিল চুপচাপ। নিজের ওই পোষা বিড়ালের দিকে তাকিয়ে মা বলল, বিড়ালটা অঙ্কিতাকে ছাড়া এক মিনিটও থাকতো না। যতক্ষণ না ও কলেজ থেকে আসে ততক্ষণ ও দরজায় দাঁড়িয়ে থাকতো, তারপরে ওর হাত থেকে খাবার খেত। আজ সে অঙ্কিতার কাছেও যাচ্ছে না, দূর থেকে তাকে দেখে যাচ্ছে শুধু। ও আমাদের বলতে চাইছে যে এখানে আরো একজন কেউ আছে। তুমি সব কথা খুলে বলো না, তুমি কি বলছো আমি বুঝতেই পারছি না। মা যেই কিছু বলতে যাচ্ছিল তখনই বাবা প্রস্তুত হয়ে নিজের ঘর থেকে বেরিয়ে এলেন আর ছেলেকে বললেন, চলো তোমাকে গ্যারেজে পৌঁছে দিয়ে তারপর অফিস যাব। মেঝেতে শুয়ে থাকা ওই কালো বিড়ালটাকে দেখতে দেখতে সে ওখান থেকে চলে গেল। ওর বাইক তখন পথের ঢালু রাস্তা দিয়ে নিচের দিকে নামছে। গভীর রাতের অন্ধকারে হঠাৎই ওই উঁচু পাহাড় থেকে নিচের দিকে নজর পড়ল আর দূরে বয়ে যাওয়ায় নদীটা দেখতে পেল। দূর থেকে দেখতে পেল গ্রামের মধ্যে টিম টিম করে আলো জ্বলে থাকার রশ্মি। তখন ওর এমন মনে হচ্ছিল ওই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে ওই দূরে থাকা পাহাড়ের কোলে মহাকাশ থেকে খসে পড়া তারা যেন টিম টিম করে জ্বলেই চলেছে। রাতের ওই আলোর রশ্মি মনে হচ্ছিল যেন দিওয়ালির আগের অমাবস্যার রাতের টিম টিম করে জ্বলে ওঠা তারা। নিজের বিছানায় শুয়ে ও জানলা দিয়ে বাইরের আকাশে টিম টিম করে জ্বলছে যে তারা দেখে উদাস হয়ে পড়ছিল এবং দিদির কথা মনে করে কষ্ট পাচ্ছিল। ও রাতে ঘুমানোর অনেক চেষ্টা করছিল কিন্তু ঘুম আসবে কি করে? মায়ের ওই অসংলগ্ন কথা নাকি বাড়ির পোষা ওই কালো বিড়ালটার অশুভ কোনো ছায়া মনের ভেতরটাই সব কারণে উথাল পাথাল করছিল। অনেকক্ষণ শুয়ে থাকতে থাকতে চোখ প্রায় লেগেই আসছিল। হঠাৎ করে এক অদ্ভুত শব্দে তার চোখ খুলে গেল। শব্দটা ক্রমাগত বেড়েই চলেছে। তখন উঠে ঘরে লাইট জ্বালালো আর বাইরে বেরিয়ে এলো। তখন সে আওয়াজটা পরিষ্কার শুনতে পাচ্ছে। আওয়াজটা অঙ্কিতার ঘর থেকেই আসছে। যেন মনে হচ্ছে অঙ্কিতার সাথে কেউ কথা বলছে আর খিলখিল করে হাসছে। ও অঙ্কিতার দরজাটা কোনো শব্দ না করেই আসতে খুলল, কিন্তু গোটা ঘরের মধ্যে ঘুটঘুটে অন্ধকার হওয়ার কারণে কিছুই সে দেখতে পাচ্ছিল না। ও লাইটের সুইচ তখনই অন করল, কিন্তু এক মুহূর্তেই বাল্বটা ফেটে বাল্বের কাঁচ সব নিচে পড়ে গেল আর তার সাথে সাথে সে শব্দটা সব বন্ধ হয়ে গেল। ও তখন নিজের মোবাইলে টর্চ জ্বালাল আর সেই মোবাইল টর্চের অল্প আলোতে সারা ঘরের ঘুটঘুটে অন্ধকার যেন আলোর রশ্মিতে একটু কম হয়ে উঠল। শব্দ আসার জায়গাতে আলোটা ধরল। অঙ্কিতা নিজের বিছানায় বসে থরথর করে কাঁপছে, কিন্তু সে এক দৃষ্টিতে তার পেছনে থাকা ঘরের ওই উপরের দিকে তাকিয়েছিল। অঙ্কিতা যেখানে এক দৃষ্টিতে তাকিয়েছিল ও তৎক্ষণাৎ ঘুরে গিয়ে মোবাইলের টর্চের আলোটা সেখানে ফেলল
কিন্তু ঘরের ওই ওপরের কোণাতে কিছুই দেখতে পেল না। তখনই তার হঠাৎ করে অল্প ভয় লাগতে শুরু করল। ভয়ে ভীত হয়ে অঙ্কিতার দিকে তাকিয়ে কাঁপতে কাঁপতে গলার স্বরে বলল, অঙ্কিতা কি ব্যাপার, এত ভয় পেয়েছো কেন? কিন্তু অঙ্কিতা এক দৃষ্টিতে সামনে দাঁড়িয়ে থাকা ভাইয়ের ঠিক পেছনে ঘরের সেই ওপরের দিকের কোণায় তাকিয়েই রইল। ওই কোণায় মানুষের মতো দেখতে একটা কালো ছায়ার মতো কি মানুষের মতো ঝুলে রয়েছে। দেখে মনে হচ্ছিল কেউ যেন দেওয়ালে সেঁটে দিয়েছে। কিন্তু ভয়ের কারণে অঙ্কিতার চোখ থেকে জল পড়তে শুরু করলো। তখনই নিচের কোণায় একটা আওয়াজ শুনতে পাওয়া গেল। ও সেখানে আলো ফেলতেই দেখতে পেল তাদের পোষা কালো বিড়ালটা এক দৃষ্টিতে অঙ্কিতার দিকে তাকিয়ে আছে। ও তখন অঙ্কিতাকে জিজ্ঞাসা করল, এই ঘরে কি আর কেউ আছে? অঙ্কিতা ঘাড় নাড়িয়ে উত্তর দিল, কোথায়? অঙ্কিতা নিজের হাত বাড়াল আর ওপরের দিকে আঙুল তুলে দেখাল। ও এক দৃষ্টিতে ওখানেই তাকিয়ে রইল। তখন সেই ছাদের কোণায় থাকা ভয়াবহ ছায়া এগোতে শুরু করল। তখন সে মোবাইলটা শক্ত করে ধরে টর্চের আলোটা সেই ছাদের কোণার দিকে ফেলল, কিন্তু কিছুই দেখতে পেল না। ও তৎক্ষণাৎ দ্রুত অঙ্কিতার দিকে তাকাল। অঙ্কিতাকে বিছানায় বেঁধে দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত অঙ্কিতাকে মেন্টাল হসপিটালে ভর্তি করা হলো। অনর্গল অদ্ভুত আওয়াজে কথা বলতেই থাকল, পরে চিৎকার করাও শুরু করল, তারপরে অজ্ঞান হয়ে পড়ল। দরজায় লাগানো লোহার ফাঁকা থেকে ভেতরে পড়ে থাকা তার বোনের করুণ অবস্থা দেখে তার চোখে জল চলে এলো। তখনই ডক্টরের কথা তার কানে এলো, কালকে সকালেই আমরা ওর শক ট্রিটমেন্ট শুরু করব, সেই জন্য আপনাদের এখানে সই করতে হবে। শক ট্রিটমেন্টের নাম শুনে মা কষ্টে অবাক হয়ে গেলেন। উনি তখন ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করলেন, আমার মেয়েটা এত দুর্বল হয়ে গেছে, এই অবস্থায় ওকে শক ট্রিটমেন্টটা নিতে পারবে? তখনই বাবা ডাক্তারবাবুকে বললেন, লাগলে যত টাকা খরচ হয়ে যাক, দয়া করে আপনি আমার মেয়েকে সুস্থ করে তুলুন। এটুকু বলে বাবা ওই ফর্মে সই করে দিলেন। আমাদের তরফ থেকে আমরা খুব চেষ্টা করব। তখনও ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করলেন, এই সাইন কিসের জন্য? যদি পেশেন্টের চিকিৎসার সময় কিছু হয়ে যায় সেটার দায়ভার তার পরিবারকে নিতে হবে। ও দরজা দিয়ে উকি মেরে দিদির এরকম করুণ অবস্থা দেখে ডাক্তারবাবুকে বলল, আপনি তো আমার মায়ের প্রশ্নের উত্তর দিলেন না, আমার এই অসুস্থ দিদি কি শক ট্রিটমেন্ট জুঝতে পারবে, নাকি আপনি জেনে গেছেন যে ও আর বাঁচবে না? বাবা বিরক্ত হয়ে ওর দিকে তাকাল, কিন্তু ডাক্তারবাবু ওনাকে নিয়ে কেবিনের দিকে রওনা হলেন। ও মায়ের দিকে তাকাল, দেখল মা মনে মনে একা একা কথা বলে যাচ্ছেন, আমার মেয়েটা আর বাঁচবে না, ও মরে যাবে, কিন্তু একটাই দুঃখ যে ও মরে গিয়েও শান্তি পাবে না। নিজের মায়ের এরকম অসংলগ্ন কথা শুনে সে তার নিজের মায়ের কাছে গিয়ে বলল, মা ওই দিন কি হয়েছিল? হাসপাতালের বেঞ্চে বসে থাকা মা তখন তার কথার উত্তর দিল, অঙ্কিতার বন্ধুরা ওকে অজ্ঞান অবস্থায় ঘরে নিয়ে এসেছিল, ওর বন্ধু প্রিয়া খুব ভয় পেয়ে গেছিল, আমি ওকে জিজ্ঞেস করলাম কি হয়েছে কি মেয়েটার, তখনই অঙ্কিতা হঠাৎ করে প্রচন্ড জোরে চিৎকার করে উঠল, অদ্ভুত ভাবে আমাদের দিকে তাকিয়ে রইল। মায়ের সব কথা শুনে ও অনুমান করে নিয়েছিল যে প্রিয়া এই সব কিছু জানে। ও হাসপাতাল থেকে সোজা বেরিয়ে গেল প্রিয়ার বাড়ির উদ্দেশ্যে। তখনই ওর সন্দেহ হলো, ও নিজের মনে একা একা কথা বলতে থাকলো, যে প্রিয়া প্রত্যেক দিন অঙ্কিতার বাড়িতে আসে একসঙ্গে পড়বে বলে, এত ঘটনা হয়ে গেল কিন্তু সেদিনের পর থেকে একবারও এলো না। দুপুরের প্রখর রোদে লোকের আনাগোনা রাস্তায় খুবই কম ছিল। দরজায় শব্দ করে সে দরজার বাইরে দাঁড়িয়ে থাকলো। প্রিয়ার মা দরজাটা খুলল, আন্টি প্রিয়া বাড়িতে আছে? এসো বাবা এসো, ও নিজের ঘরে আছে, তুমি একটু ওকে কিছু বোঝাও। মানে কি হয়েছে? প্রিয়ার মা ওকে সবটা বলল। প্রিয়া দরজাটা খোল, অঙ্কিতা দাদা এসেছে। এটুকু বলে সে কিচেনে চলে গেল। প্রিয়া দরজাটা খুলল, ওকে দেখে মনে হচ্ছিল খুব ভয় পেয়েছে। ও ভয় পেয়ে কাঁপতে কাঁপতে বলল, অঙ্কিতা কেমন আছে? এখনো বেঁচে আছে, হয়তো আগামীকালটাই ওর জীবনের শেষ দিন, কালকে সবাই দেওয়ালিতে আনন্দ করবে কিন্তু আমরা হয়তো দিদির মৃত্যুর শোক পালন করব। এসব বলতে বলতে ওর চোখ ছলছল করে উঠল। ওর সব কথা শুনে প্রিয়াও অবাক হয়ে উঠল। প্রিয়া কিছু বলার আগেই ও জিজ্ঞাসা করল, দেখো তুমি হলে আমার শেষ আশা আকাঙ্ক্ষা, কারণ তুমি একমাত্র বলতে পারো সেদিন কি হয়েছিল। প্রিয়া তখন ভয় কাঁপতে কাঁপতে সব ঘটনা তাকে বলল। পরের দিন দীপাবলির ছুটি পড়ে যাচ্ছিল, আমরা কলেজের পেছনের হাসপাতালটায় গিয়ে
রোগী দেখছিলাম। রোগীদের চেক করে তাদের রিপোর্ট বানাচ্ছিলাম। হঠাৎ করে একজন কর্মচারী আমাদের পাশে স্ট্রেচারে করে একটা লাশ নিয়ে যাচ্ছিল। আমরা ঠিক খেয়াল করিনি, আমাদের পাশ দিয়েই যাচ্ছিল। স্ট্রেচারের পাশ থেকে তার হাতটা ঝুলছিল। হঠাৎ করে অঙ্কিতার হাতে তার হাতটা ঠেকে যায়, ও কেঁপে ওঠে। আমরা ততক্ষণে ওই লাশটা খেয়াল করি। সরকারি হাসপাতালে তো এমনিতেই লাশ থাকে। হ্যাঁ, কিন্তু লাশটা সাধারণ ছিল না, 14-15 বছরের একটা মেয়ের লাশ ছিল। তাহলে এটা আবার কি বড় ব্যাপার? মেয়েটি স্কুলের ইউনিফর্ম পরেছিল আর 6-7 মাসের প্রায় অন্তঃসত্ত্বা ছিল। এই গল্প যদি আপনাদের ভালো লেগেছে তো আমাদের সাবস্ক্রাইব করুন, আমাদের ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজ নিশ্চয়ই ফলো করুন। যদি আপনার কাছে এমনই গল্প আছে তো আমাদের কমেন্ট বক্সে জানান, আমরা চেষ্টা করব যে পরবর্তী অ্যানিমেটেড স্টোরিটা আপনাদেরই হোক।